আচ্ছা, এখন আসেন শিরিক কাকে বলে, শিরিক কত প্রকার, শিরিক কি কি, এগুলো মোটামুটি আমরা সবাই কম বেশি জানি এবং অনেক আলোচনা হয়। আলহামদুলিল্লাহ, এই দেশে সালাফি মানাজের উলামায়ে কেরাম যেই পরিমাণ শিরকের বেদাতের আলোচনা করেন তার শতভাগের এক ভাগও অন্যান্য মানহাজের উলামায়ে কেরাম আলোচনা করেন না। বেদাতের আলোচনা তো একেবারেই নেই কোন তরিকার মধ্যে, চাই দেওবন্দি বলেন, চাই বেরেলভি বলেন, চাই রেজবি বলেন, চাই যেই তরিকায় বলেন, বেদাতের কোনো আলোচনা নাই। কারণ তারা সব বেদাতকে বানাই নিছেন হাসানা। বেদাতকে বানাই নিছেন কি? হাসানা, সব সুন্দর। তো অসুন্দর কিছুই নেই, সুতরাং বেদাতে নেই। আবার কিছু মূর্খ রেজবি বেরেলভিদেরকে শিখাই দেওয়া হয়েছে বেদাত মানে নতুন জিনিস। তো সবই তো নতুন জিনিস, মাইকও নতুন জিনিস, লাইটও নতুন জিনিস, প্যান্ডেলও নতুন জিনিস, এসিও নতুন জিনিস, মাদ্রাসাও নতুন জিনিস, বিমানে হজে যাই এইও নতুন জিনিস। তো সবই তো বেদাত। তো বেদাত আর খারাপ কি? এই জাহালতি সংজ্ঞা, বেদাতের কনসেপ্ট, বেদাতের ধারণা কিছু মানুষকে শিখাই দেওয়া হয়েছে, এজন্য তাদের কাছে বেদাত আর খারাপ কিছু না। বেদাত তো সবই বেদাত, অথচ এগুলোর সাথে যে বেদাতের সম্পর্ক নাই, শরীয়তের পরিবেশে বেদাত কাকে বলে এই বিষয়ে কোনো গবেষণা, লেখাপড়া, আলোচনা বাংলার জমিনে নাই বললেই চলে। এই জন্য একমাত্র সালাফি মানাজের উলামায়ে কেরামদের যেহেতু মূল প্রতিপাদ্য দাওয়াতেই হলো শিরিক মুক্ত তাওহিদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল, এই কারণে এই আলোচনাগুলো এই সমস্ত মাহফিলে বেশি হয়। আজকে আমরা অল্প সময়ে দুটা জিনিস বলব। প্রথম জিনিস, আমাদের দেশে শিরিক আছে কিনা? আছে নে? লক্ষ্মীপুরে আছে নে? নোয়াখালীতে, চাঁদপুরে, আর বাংলাদেশের কোথাও নাই? যে এলাকার ভাইয়েরা ফোন করে কয় সাহেব জানেন আমাদের এলাকায় সবচাইতে বেশি শিরিক, উনি তো জানেন আর এক এলাকার খবর, উনি মনে করে খালি ওনার এলাকায় সবচেয়ে বেশি শিরিক। ব্রাহ্মণবাড়িয়ার কোনো ভাইয়ে যদি আপনার কাছে যোগাযোগ করে কবে যে ভাই আমাদের এলাকায় যে শিরিক বাংলাদেশের আর কোথাও নাই, সিলেটের কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে ভাই সিলেটে যে শিরিক বাংলাদেশে আর কোথাও নাই, চট্টগ্রামের কেউ যদি যোগাযোগ করে বলবে যে চট্টগ্রামে যে শিরিক বাংলাদেশে আর কোথাও নাই, আসলে সব জায়গায় একই রকম। সে লক্ষ্মীপুরেও আছে, ফিরে কামাল আছে, ফিরে নাকাস আছে, এইভাবে পর্যায়ক্রমে স্তর আছে। এই স্তরে স্তরে এরা নাকি আল্লাহর প্রশাসন পরিচালনা করে, তাহলে কত বড় শিরকের মধ্যে ডুবে আছে। কালকে আজকে সকালে ফেসবুকে আমি জামালপুর থেকে আসতেছি সকালে, তো আসতে আসতে যখন সময় পাই তখন আমি ওলামায়ে কেরামদের আলোচনা শুনি। তা একজন বলতেছেন যে আমাদের আকিদায় কি কি সমস্যা আছে একটু আমারে ডাকি লিজে ধরাই দেন না, কি কি সমস্যা আছে। তো সমস্যা তো আগাগোড়া নাই, কুল কিনারা নাই, কয়টা ধরাই দিব। আর ধরাই দিতে গেলে তো আপনাদের ছাত্র নিয়ে, কয়েক হাজার ছাত্র নিয়ে আমাদের উপরে আক্রমণ চালাইবেন, সন্ত্রাসী হামলা চালাইবেন।